बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम। लाइट फेयर स्कूल कर्तृक आयोजित आजकेर अनलाइन क्लासे आमी मासुदा माया सकल के स्वागतम जानाच्छी। आमी आज के इंग्रेजी फार्स्ट पेपारेर एकटा टपिक निये एसेछी एंड द नेम अफ माई टपिक इज डायलग। तोमादेर बासाय सबार एकटा शीट आछे ना? जी, ओई शीटेर देखो इंग्रेजी फार्स्ट पेपारेर जी नम्बर टप आइटेमे दुइटा डायलग आछे, एकटा ए एबं एकटा बी। ए नम्बरटा आमरा क्लासे शिखेछि, आजके आमरा बी नम्बरटा शिखब। तो चलो मूल आलोचनाय चले जावा जाक। डायलग, डायलग माने होच्छे परस्पर कथोपकथन। एई डायलगटा एकजन टीचार एबं स्टूडेंटेर मध्येओ होते पारे, आबार दुई बंधुर मध्येओ होते पारे। आमरा आजके जे डायलगटा शिखब सेटा आजके दुई बंधुर मध्ये कथोपकथन। तो शुरूतेई आमरा प्रथमे एई डायलगेर कोश्चेन आंसार एबं সেই সম্পর্কে কিছু ইনস্ট্রাকশন জেনে নিব। নাও স্টার্ট। মেক এ রিকোয়েস্ট ডায়লগ অ্যান্ড রেসপন্স ফুল স্টপ। একটা ডায়লগ রিকোয়েস্ট করে একটা ডায়লগ তৈরি করতে হবে এবং এটার উত্তর দিতে হবে। ইউজ উড অর কুড, উড এবং কুডের ব্যবহার করতে হবে। ইউ ওয়ান্ট ইওর ফ্রেন্ডস মোবাইল নাম্বার, তুমি তোমার বন্ধুর মোবাইল নাম্বারটা জানতে চাও। চলো বন্ধুরা, এবার আমরা আনসারে চলে যাব। এখানে দেখো, তোমাদের বলেছিলাম না যে দুই বন্ধুর মধ্যে কথোপকথন হবে। এখানে দেখো দুই বন্ধু হচ্ছে একজন মাইসেলফ আর একজন মিনা। মাইসেলফ হচ্ছে সে নিজে, যে এই ডায়লগটা পড়ছে সে হচ্ছে মাইসেলফ মানে নিজে। এখন আমি ডায়লগ পড়ছি, তাহলে আমি হলাম মাইসেলফ। যখন তুমি পড়বে তখন তুমি মাইসেলফ, এবং মিনা হচ্ছে তার বন্ধু। ওকে, সবাই বুঝতে পেরেছো নিশ্চয়। চলো এবার প্রথমে আমরা ডায়লগটা বাংলা অর্থ সহ পড়ে নিব। মাইসেলফ দিয়ে প্রথমে কোলন দিতে হবে, তারপরে এক্সকিউজ মি কমা উড ইউ গিভ মি হেনাস মোবাইল নাম্বার, তুমি কি আমাকে হেনার মোবাইল নাম্বারটা দিতে পারো। দেন মিনা বলছে, মিনা লিখে কোলন দিতে হবে, সরি, তারপরে কমা, আই ডোন্ট হ্যাভ ইট ফুল স্টপ, ইহা আমার কাছে নেই। ইউ ক্যান আক্স রিনা, তুমি রিনাকে জিজ্ঞেস করতে পারো। দেন মাইসেলফ বলছে, উড ইউ গিভ মি রিনাস মোবাইল নাম্বার প্লিজ, তুমি কি আমাকে রিনার মোবাইল নাম্বারটা দিতে পারো। এরপরে দেখো মিনা বলছে, অফকোর্স, ইটস 01818001832, অফকোর্স দিতে পারি। এটা ইটস ইহা হচ্ছে বলে তোমরা যে কোনো একটা মোবাইল নাম্বার বলে দিবে। দেন মাইসেলফ বলছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। এরপরে মিনা বলছে, ইউ আর মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, মিনা বলছে তখন ধন্যবাদ জানিয়ে মিনাও বলছে ইউ আর মোস্ট ওয়েলকাম। এতটুকু নিশ্চয় বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্ট, এবার চলো ডায়লগটা কিভাবে লিখতে হবে সে সম্পর্কে আমরা কিছু নিয়মকানুন শিখে নিব। দেখো এখানে ডায়লগটা হচ্ছে মাইসেলফ এবং মিনার মধ্যে। তো মাইসেলফ আর মিনাকে সবসময় লাইনের শুরুতে লিখতে হবে, এই দুইজন কখনো লাইনের মাঝখানে লিখা যাবে না। এবং মাইসেলফ লিখে কোলন দিতে হবে, মিনা লিখে কোলন দিতে হবে, আর বাকি যে সেন্টেন্সগুলো থাকবে বা কথোপকথন থাকবে সেগুলো কোলনের ডান পাশে লিখতে হবে। কখনো কিন্তু মাইসেলফের নিচে মিনার নিচে কোনো সেন্টেন্স লিখা যাবে না। যদি তোমরা লেখো তাহলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে, বুঝতে পেরেছো? আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে পাংচুয়েশন মার্ক, মানে যেখানে কমা আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, ফুল স্টপ আছে, এগুলা এখানে অ্যাজ ইট ইজ ইউজ করতে হবে। তোমরা কিন্তু ভালো করে আগে শিখে নিবে, মুখস্থ করবে, তারপরে ডায়লগটা লিখবে এবং এই পাংচুয়েশন মার্কগুলো যেভাবে যেখানে আছে সেভাবে সেখানে ইউজ করবে, তাছাড়া তোমাদের নাম্বার কাটা যাবে। তো চলো স্টুডেন্ট, আমরা এই ডায়লগটা আরেকবার একটু অর্থসহ পড়ে নিই। প্রথমে আছে মাইসেলফ কোলন, এক্সকিউজ মি উড ইউ গিভ মি হেনাস মোবাইল নাম্বার কোশ্চেন মার্ক, অনুগ্রহপূর্বক তুমি কি আমাকে হেনার মোবাইল নাম্বারটা দিতে পারো। দেন মিনা বলছে, সরি কমা আই ডোন্ট হ্যাভ ইট ফুল স্টপ, আই ক্যান আক্স ইউ ক্যান আক্স রিনা, তুমি রিনাকে জিজ্ঞেস করতে পারো। মাইসেলফ, উড ইউ গিভ মি রিনাস মোবাইল নাম্বার প্লিজ, মাইসেলফ বলছে তুমি কি আমাকে রিনার মোবাইল নাম্বারটা দিতে পারো। দেন মিনা বলছে, দেখো
মিনা বলছে অফকোর্স ইটস 01818001832। অবশ্যই দিতে পারি, ইহা বলে যে কোনো একটা মোবাইল নাম্বার তোমরা বলে দিবে। দেন মাইসেলফ বলছে, মাইসেলফ লিখে কোলন থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। মিনা বলছে ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই স্টুডেন্ট, এখন তোমরা এই ডায়লগটা সুন্দর করে মুখস্থ করবে, মুখস্থ করে এইচডব্লিউ করে ফেলবে। তোমাদের বাসায় ইংলিশ ফার্স্ট পেপার যে খাতা আছে সেই খাতার মধ্যে তোমরা এইচডব্লিউ করবে, এবং এইচডব্লিউ করার সময় প্রথমে এইচডব্লিউ লিখবে এবং নিচে তারিখ দিবে, ঠিক আছে? এবং এইচডব্লিউটা কিন্তু তারিখের উপরেই দিবে, অনেকে বাম পাশে দিচ্ছ, এই বাম পাশে দিবে না, সবসময় ডান পাশে দিবে। তারপরে হেডিংটা লিখবে ডায়লগ, এরপরে তোমরা আনসারটা লিখে ফেলবে। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।